110 রুপি ভেজিটেবল ফ্রাইড রাইস, কতটা না, সাথে এটা একটা সালাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে যাচ্ছি হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে, রওনা দিলাম হচ্ছে 10:30। আমাদের লাচুংয়ের প্যাকেজটা ছিল হচ্ছে আজকে যাব, আজকে রাত থাকবো, কালকে আবার ব্যাক করব। যেটা নর্মালি দুই দিন করতেছে ওটা আমরা একদিনে করে ফেলছি, মানে হচ্ছে দুই রাত লাচুংয়ে স্টে করা লাগছে না। সেক্ষেত্রে আমাদের প্যাকেজটা পড়ছে হচ্ছে 15,500 চারক্ষু খাওয়া এবং ইয়ামথম বেলি পর্যন্ত। 0 পয়েন্টের জন্য আবার আলাদা পেমেন্ট করতে হয়, সবাই এখানে এভাবেই সিস্টেম করে রাখছে। ইয়ামথম থেকে 0 পয়েন্ট যাওয়ার জন্য আবার ওখানে 3,500 আলাদা পে করা লাগে, এটা হচ্ছে মোটামুটি এরকমই। তো তাতে সব দিয়ে পড়তেছে 15,500 আর এদিকে 3,500, মানে হচ্ছে 19,000, টোটাল 19,000 রুপির প্যাকেজ। পার্সেলের ব্যবস্থাও করে ফেলছিলাম, পার্সেল তো ওই যে এখানে আসছে, বল কি সমস্যা, খাওয়ার কি সমস্যা তোদের? খাওয়ার সমস্যা না, পেলে সবার সমস্যা থেকে সমস্যা না, একজন পড়ে গেছে। এখন আসছে হচ্ছে সাঙ্গলাম, এটা চেকপোস্ট, এখানে একটু ওয়েট করতে হবে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিস্তা নদী, প্রচুর স্রোত, প্রচুর পানি আসছে এই সাইডটা, অসাধারণ লাগতেছে এই সাইডটা। ব্রিজটা হচ্ছে এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো অস্থায়ী ব্রিজ, এখান থেকে আমাদের নদী পার হয়ে পাশে যেতে হবে আর কি। চেকপোস্টে কিছু প্রসেসিং চলতেছে, এটা শেষ হলে আমরা তো করে লাচুংয়ে ঢুকবো। এদের এখানে নাকি 2 বছর পরে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হয় না এদের এখানে, বৃষ্টির জন্য এরা প্রার্থনা করে এবং সেটা আজকে এদের খুশির দিন। এরা অলরেডি প্রার্থনা করছে, আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে বলে করছে, যে 2 বছর পরে এদের এখানে বৃষ্টি হচ্ছে। গত 2 বছর আগে 2 দিনের জন্য বৃষ্টি হয়েছিল, 2 বছর পরে আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে পাহাড়ি রাস্তা কতটা ডেঞ্জারাস হইতে পারে, মানে সেটা আসলে এখানে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা লাচুং যাচ্ছি পুরোটা বৃষ্টির ভিতর দিয়ে, এখানে বৃষ্টি সচরাচর হয় না যেটা বললাম, তো তার ভিতরেও রাস্তাগুলোর অবস্থাও ভালো না, আবার বৃষ্টি হয়েছে, রাস্তা অনেকটাই খুব বাজে অবস্থা এখন আর কি। তারপরেও যাচ্ছি এবং রাস্তা আগের যেটা ছিল সেটা রাস্তা তো ওটা বন্ধ, আমাদের তো রাস্তা পরিবর্তন হয়েছে, এখন নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। সব মিলায়ে অ্যাডভেঞ্চার বললে ঠিক আছে, কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই ঝুঁকিপূর্ণ।
ভিতরে ভয় করে কিছু মানুষ আছে, ওই গাড়ির ভিতরে বসে আছে, ওদের খুব কষ্ট হচ্ছে, বাট আমরা খুব মজা পাচ্ছি। এই সাইডের ওয়েদারটা কতটুকু দেখা যাচ্ছে এইভাবে বোঝা যাবে না, তো নিচেই গাড়ি সব আটকে আছে। এখান দিয়ে পুরো যে অবস্থা দিয়ে ওঠা পাহাড়ি রাস্তাতে, মানে দেখলে বোঝা যাচ্ছে কি অবস্থা। তো দুই বছর পরে বৃষ্টি হচ্ছে এদের এখানে, এবং পাহাড়ি জায়গায় বৃষ্টি হলে যে অবস্থা হয়, বৃষ্টি হচ্ছে দুই বছর। হাই, হ্যালো, সব মিলে ভালো না হইলেও অনেক ভালো, কারণ এরকম ওয়েদার তো পাওয়া যায় না। অন্তত এখানে এসে কজনের ভাগ্যে জোটে এটা হচ্ছে বড় বিষয়। খুবই ডেঞ্জারাস অবস্থায় যাচ্ছে, এক একজনের চোখ মুখ দেখলে বুঝতে পারছে এদের কী অবস্থা, মানে খুব ভয় আছে। কোনো জায়গায় দাঁড়াইলে ভাই আশেপাশে সব ঠিকঠাক আছে কি না আগে দেখেন, দোয়া ইউনুস পড়তেছে, এরকম অবস্থা। আসলেই খুব বাজে অবস্থা, আমরা দুইজন মজা পাচ্ছি অনেক। আমরা চাইছিলাম অ্যাডভেঞ্চার, এরকম অ্যাডভেঞ্চার ভাবিনি, মজা হয়। মানে আমাদের টাকা উসুল হয়ে গেছে, প্যারাশুট নিয়ে ঝাঁপ দিই ওই রাস্তা দিয়ে উঠবো। এখন আসছে হচ্ছে লাচুংয়ে, সকাল 6:30 বাজে, স্নোফল রাত্রে যে পরিমাণ হচ্ছিল এখন সে পরিমাণ নাই। কিন্তু অবস্থা যেটা সেটা আমি যদি একটু দেখাই, এদিকে তো সারা নেচারই সাদা হয়ে গেছে, গাছগুলা পুরো সাদা, মেঘ আকাশে, যদিও এই সাইডটা কিছুটা ক্লিয়ার। আমাদের ছাদের অবস্থা যদি দেখাই, কতখানি স্তর পড়ছে। তো সমস্যা যেটা সেটা হচ্ছে 0 পয়েন্ট আজকে যাইতে পারবো কি না ওইটা শিওর না, কজ এখন উষ্ণফল হচ্ছে, এদিক থেকে অনেক জোরে শব্দ আসতেছে, ওই দিক থেকে নিচে এই ঝর্নার মতো একটা, আমরা ঝিরিপথ বলি যেটা, ওরকম একটা রুট চলে গেছে, জোরে শব্দ হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং,
এ সুবহ কা নাস্তা কে আয়ে ম্যাগি কিছু নেই সাবর করে দেখা যায় ছোটা আর কে আয়ে এসকা সাথ চাই এখন কতটুকু যাইতে পারবো বুঝতে পারতেছি না, তবে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এরকম সিচুয়েশন যদি কখনো পড়েন সেক্ষেত্রে ড্রাইভারদের একটা সিন্ডিকেট থাকে গাইডদের, সেটা কীরকম, যেমন এখান থেকে কাটা হচ্ছে উল্টা দিকে, আমরা যাবো এদিকে, পিছন হচ্ছে পিছন বলতে আমার এই সাইডটা রাইট সাইডটা হচ্ছে, তো কাটাও গেলে আপনার এখান থেকে 3,500 rupees চার্জ করতেছে, যেটা আপনার ইয়ামতাম থেকে 0.5 পর্যন্ত 3,500 rupees চার্জ। সমস্যা এটা না, সমস্যা হচ্ছে আপনি যখন ইয়ামথাম ওদিকে একটু ঝামেলা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওরা কাটাও নিয়ে খুব পিড়াপিড়ি করতেছে যে কাটাও চলেন, ওইটা 0.এর মতো 0.এ যাইতে পারতেছেন না, সামনে মতন নাই, এরকম ব্যবসা আছে। তো এদিকে কর্ণপাত না করে অবশ্যই সামনে দিকে অবশ্যই চেষ্টা করবেন। আমরা 0.2 দূরের কথা, ইয়ামথাম পর্যন্ত যাইতে পারিনি, কিন্তু এখন যেখানে আসি এখানে তো পুরো বাগানের ভিতরে ঢুকছি, চারপাশ দিয়ে পুরো হোয়াইট ট্রি, এটা গ্রিন ট্রি না, পুরো হোয়াইট ট্রি হয়ে আছে। নিচের অবস্থা তো দেখতেছেন, এত ধবধবা সাদা, বরফ তো সাদা হয় আমরা ফ্রিজে দেখি, কিন্তু ওই সাদা এই সাদা মানে একদম ফুল হোয়াইট যেটা বলে, কী পরিমাণ বরফ, কত পরিমাণ হইতে পারে, এটা এরকম পাওয়া হয়নি আসলে। স্নোফলও পাইছি কালকে, আজকে এখানে বরফের পুরো আস্তরণ পাচ্ছি, নাইস। এক সাইডে মেঘ হয়ে যাচ্ছে, এক সাইডে রোদ হচ্ছে, মানে বিভিন্ন ধরনের এক লীলা খেলা চলতেছে এখানে। সাইডটা অনেক আই ক্যাচিং আর অনেক ভালো লাগছে, হুট করে বৃষ্টি হচ্ছে, হুট করে রোদ হচ্ছে, হুট করে স্নোফল হচ্ছে, সো এই ডাইনামিক ওয়েটারটা খুব ভালো লাগতেছে। আমরা
আমরা আসলে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু যেতে পারিনি। এখানকার -17 ডিগ্রি টেম্পারেচার, তো রেস্ট্রিকশন ছিল, আমরা মোটামুটি তার অনেক আগেই দাঁড়াইছি। কিন্তু এখানকার এত সুন্দর ওয়েদার যে আমাদের জিরো পয়েন্টে যাওয়া লাগবে না, এখানেই জিরো পয়েন্টের মতো একটা পরিস্থিতি হয়ে আছে। লোকেশন দারুণ, মানে আমার এক্সপিরিয়েন্স আর এখানকার সব কিছু মিলে যে এক্সপ্লোর করছি এটা আনবিলিভেবল। অনেক এক্সপিরিয়েন্স তার ভিতরে, একটা একটা এক্সপিরিয়েন্স সবার সাথে এত মজা কখনো হয়নি। এর থেকে অনেক বরফ পড়া জায়গাও থাকছে, কিন্তু সবার সাথে আসার একটা অন্যরকম মজা কখনো ভুলবো না। কি খাচ্ছেন আপনারা? যেটা আমরা দেখি, ছোট ছোট ছেলেপেলে তারা ক্যামেরা নিয়ে প্রত্যেকটা মানে যারা দর্শনার্থীদের পিছনে পিছনে যায় এবং একটা সময় গিয়ে তাদেরকে খুব ডিস্টার্ব ফিল করা, এখানে অন্তত সেই ইয়ে নাই। তো এখানে আসলে হবে কি, যে আপনারা যে ওয়েদারটুকু চাচ্ছেন যদি সম্ভব হয় এবং ওয়েদারটা ভালো থাকে তাহলে মানে যা চাওয়া তার চেয়ে অনেক বেশি পাওয়া যাবে আর কি। এটা হচ্ছে তিস্তা নদী, আমরা শিলিগুড়ি ব্যাক করছি। শিলিগুড়ি লাচুং থেকে সরাসরি শিলিগুড়ি যাচ্ছি। যাওয়ার সময় দেখতে দেখে একটু দাঁড়ালাম, সবাই মিলে একটু রিকোয়েস্ট করে গাড়ি দাঁড় করালাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর এ কারণে বলছি, পানির যে স্পিড, ও মাই গড। আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি 9:30 বাজে, এখন মোটামুটি সব ক্লোজ হয়ে গেছে। তারপরেও আমরা আগের যে হোটেলে ছিলাম আগের বার এসে, সেই হোটেলের যেহেতু ঠিকানা ছিল সেই হিসাবে এখানে চলে আসছি। হোটেলের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। হোটেল কস্ট হচ্ছে, আমরা 2 রুম নিয়েছি, 1000 করে পড়েছে, 1000 রুপি করে আমার ভিতরে পেয়েছি। যেহেতু এখন লোকজন কম, মনে হলো অফ সিজন বলতে পারবো না তবে কম, তো 2 রুম 2000 ভালো, মোটামুটি রুমগুলো ভালো। শিলিগুড়ি এসে টাকা শেষ হয়ে গেছিলো, টাকা ভাঙানোর জন্য ওইখান থেকে যে রেট পাইছি শিলিগুড়িতে, আমরা বিধান মার্কেটে ছিলাম ওইখানে রেট পেলাম হচ্ছে 62 রুপি, 62 টাকায়। তো আমরা যেটা করলাম ওইখানে, আমরা দেরি না করে আমরা চলে আসছি হচ্ছে ফুলবাড়ি বর্ডারে, বাংলা মান্দা বর্ডারে আর কি। যদিও এই বর্ডার বন্ধ কিন্তু মানি এক্সচেঞ্জের দোকান যেহেতু এখানে আছে, ওই জন্য এখানে চলে আসছি একটা টোটো ভাড়া করে। এখানে এসে আমরা রেট পাইলাম হচ্ছে 69.40, আমরা যেখান থেকে নিলাম আর কি, তাতে আমরা 70,000 টাকা মতো বাংলা টাকাকে রূপান্তর করছি। আমরা বিধান মার্কেটে যেটা হতো ওইখান থেকে আমরা এখানে পার্থক্য দাঁড়ালো হচ্ছে 70,000 টাকা থেকে আমরা রুপিতে বানাই সেভ করতে পারলাম হচ্ছে 5180 রুপি, 5180 রুপি বেশি খরচ হতো মানে আমাদের নষ্ট হতো যদি বিধান মার্কেট থেকে আমরা
এটা কনভার্ট করতাম আর কি। তো যদি কারোর এরকম সমস্যা হয় শিলিগুড়ি আসার পরে, একটু কষ্ট হলেও যদি আপনারা পারেন এই ফুলবাড়ি বর্ডারে চলে আসবেন, কাছাকাছি, যেহেতু খুব বেশি ডিস্টেন্স না। শিলিগুড়ি যারা মার্কেট করার চিন্তা করি, শিলিগুড়ি মার্কেট করতে আসলে নর্মালি অনেকে শ্রীলেদার খোঁজ করে, শ্রীলেদারের কিছু কিনতে চায়। সেই শ্রীলেদার যদি কিনতে চান, সেটার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে বিধান মার্কেটে, যেখানে আসেন সেখান থেকে একটু হেঁটে আসতে হবে। হেঁটে আসতে আপনার 10-12 মিনিট মতো লাগবে, আর যদি টোটোতে আসেন 10-20 টাকা ভাড়া নিয়ে নেবে। তো হেঁটে যদি আসেন খুব বেশি দূর না, আপনি হেঁটে চলে আসতে পারবেন। এই হচ্ছে শ্রীলেদার, এই যে একদম কাছে, বিজন মার্কেটের খুব কাছে, খুব বেশি ডিস্টেন্স না কিন্তু। তো সেই হিসেবে আপনি এখানে হেঁটে চলে আসতে পারবেন। এটাই হচ্ছে বিধান মার্কেট। এখন যেহেতু প্রায় বন্ধের সময় হয়ে গেছে, 9টার অনেক বেশি বাজে, এই জন্য অনেকটা ফাঁকা, প্রচুর জমজমাট থাকে, একদম আমাদের নিউ মার্কেটের মতো। এটা হচ্ছে বিধান মার্কেট, আর হকার্স মার্কেটটা হচ্ছে বিধান মার্কেট থেকে একটু সামনে গেলে। বাংলাদেশ থেকে আসলে আমরা সবাই চকলেট টকলেট এগুলো খুঁজি, তো এইগুলো নর্মালি আমরা এখানে একটা কমন একটা দোকান আছে, এখান থেকে কেনাকাটা বেশিরভাগ লোকই এখান থেকে কেনাকাটা করে। সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে প্রকাশদা বলি আমরা, প্রকাশদা। আমি কোনো মার্কেটিং করছি না, প্রকাশদা ওনার দোকান থেকে মোটামুটি বেশিরভাগ বাংলাদেশি এখান থেকে কেনাকাটা করে, পাইকারি রেট যেহেতু, পাইকারি সেলে বিক্রি করে। সেটা হচ্ছে চকলেট থেকে শুরু করে আদার্স অনেক কিছু বিস্কুট বিস্কুট যা আছে এগুলো। আমরা চেঙ্গড়া বান্দা ব্যাক করছি। আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে যে গাড়ি সরাসরি যায়, মোটামুটি যে গাড়িটা ভালো, সেটা হচ্ছে কল্যাণ। একদম চেঙ্গড়া বান্দা বর্ডার পর্যন্ত যাবে শিলিগুড়ি। এটা হচ্ছে আপনার বাস স্টপেজ, এটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কর্তৃপক্ষ, নর্মালি এটাতে হাওড়া স্টেশন, হাওড়া স্ট্যান্ড বলে। হাওড়া বাস স্ট্যান্ড থেকে আপনারা এই কল্যাণের বাসগুলো পেয়ে যাবেন।